গরম যখন আসে আমরা বলি অনেক গরম সহ্য করা যায় না, শীত যখন বেশি আসে সেটাও সহ্য করা যায় না, বলুন গরম এবং শীত দেওয়ার মালিককে? 365 দিনে মাত্র 10 দিন 12 দিন 8 দিন সর্বোচ্চ এক মাস হয়তো গরম আর না হয় শীত আমাদেরকে খুব পায়, আর বাকি 11টি মাস আল্লাহ আমাদেরকে খুব ছয় ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই ছয়টি ঋতুর সমারোহে আমাদেরকে খুব আরামের সাথে চালাচ্ছেন। আসুন আরেকটু বিশ্লেষণ করি, এই যে 11 মাস আমাদেরকে খুব ভালো চালাচ্ছেন, আমরা কি তখন আল্লাহকে আল্লাহর কাছে শুকরিয়া কতটুকু আদায় করি? বিপদে পড়লে যেভাবে মালিককে ডাকি, যদি বিপদ আসার আগে মালিককে কিঞ্চিত সময় যদি মহব্বতে ডাকতাম, আল্লাহ পাক হইতো আমাদেরকে এই কিছুদিন যে কষ্ট সেটাও দিতেন না, আরামই রাখতেন। এগুলো তো পরীক্ষা, কথা বলেন ঠিক না? ধরুন রাত 10টায় শুইলেন, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 4:30 পর্যন্ত 6.5 ঘন্টা আপনি আরামে ঘুমালেন, মনিবের জন্য মাত্র 5টা মিনিট সময় আপনি দিবেন সেটা আপনি দিচ্ছেন না, অথচ সেই মালিক কিন্তু আপনাকে 6.5 ঘন্টা রাত্রে আরামে ঘুমানোর জন্য সুযোগ করে দিয়েছেন। যদি এই 6 ঘন্টা আপনার পেটে ব্যথা থাকতো আপনি কিন্তু ঘুমাতে পারতেন না, পারতেন? তো আল্লাহ যে এই যে টাইমে টাইমে নামাজগুলো দিয়েছেন কেন জানেন? বান্দারে তুই আমার সৃষ্টি, আমি তোর রব, জাস্ট একটু হাজিরা দিবে, হাজিরা তোরা হাজিরা দে, আমি পরকালে তোদেরকে যা যা দেব, ঠিক কিনা বলেন? বান্দা বান্দার প্রতি যেইভাবে বেজার হয়ে যায়, আল্লাহ যদি এর কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতেন তাহলে শোয়া থেকে আর উঠে দাঁড়াতে পারতাম না। দেন না একটা বন্ধুকে ফোন দেন না, তিনবার না দমলে বিরক্ত, বন্ধুকে তিনটে মেসেজ পাঠান, 4 নম্বর মেসেজটা পাঠাবে কি রে দোস্ত আমাকে বলে গিয়েছিস? স্বামী স্ত্রীকে ফোন দেয়, স্ত্রী ফোন ধরে নাই যে কোনো কারণে, 4th নম্বর ফোনের বেলায় খুব রাগ করে ডাক দিলে আজকে আমাকে আপনারা দাওয়াত করেছেন, আমি যদি না আসতাম আপনারা রাগ করতেন। তো বান্দা বান্দার প্রতি এত আইন কানুন, এত মান অভিমান, যদি আল্লাহ পাক কিঞ্চিত আমাদের প্রতিও সন্তুষ্ট হইতেন যে ঈশার নামাজ না পড়া ফজর না পড়ে ঘুমাই নিছে, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে ঘুমের ঘরে প্যারালাইসিস করে ফেলে দেখতে পারতেন, পারতেন না? পারতেন। এরপর কেন করছেন না জানেন? আল্লাহ বলছেন ওয়ায়ুবুদ্ধুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক খাইতে থাক, বিবেক দিয়েছি কোনটা ইয়েস বোঝার জন্যে, বিবেক দিয়েছি কোনটা নট সেটাও জানার জন্যে, বিবেককে তুমি যদি আমার জন্য প্রয়োগ করো আমি তো খুশি, কিন্তু আমার জন্য যদি প্রয়োগ না করো নামাজটা ছেড়ে দাও আমিও ছাড় দিলাম, কিন্তু হাশরের মাঠে একটা কদম সামনে যেতে পারবে না নামাজের হিসাব না দিয়ে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় ছেড়ে দিয়েছেন মানে বুঝলেন না যে আপনি আপনি পার পেয়ে গেছেন, কিন্তু আপনার সময় আরো সামনে আছে, ফজর নামাজের ফরজের জন্য আপনাকে ডাক দেয়, ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত, ইশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে, কিভাবে ডাক দিয়েছে?
হাইয়া আলা সলা নামাজের দিকে আসো। আপনি মোবাইল টিপে ঘুমিয়ে গেলেন, আপনার বয়স যদি 40 হয় আপনি ভাবেন তো কতবার জীবনে আজানের ধ্বনি শুনছেন, আপনি কয়টাটাকে সাড়া দিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ আপনাকে বোবা বানায় ঘুমের ঘরে ফেলে রাখতে পারত। আর 10 দিন কেন, 30 দিনে যদি কেউ 20 দিন ডিউটিতে না যায় দুনিয়ার ক্ষণস্থায়ী মালিকরা বেতন কেটে দেয়, আর আল্লাহ আপনাকে পাঠাইছে হাজিরা দেওয়ার জন্য। আমি রব, তুই আমার সৃষ্টি, একটু হাজিরা দে, তোকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। হাজিরা না দিয়ে যখন আমি আমার মতো চলি, আল্লাহ কিন্তু আমাকে দেয় না, এত গজব কিন্তু দেয় না। মাঝে মাঝে এলাকায় কিছু দেখা যায় টুকিটাকি দেয় আর কি। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, খেলাধুলা করাচ্ছেন, চাকরি করাচ্ছেন, ছেলে মিলিয়ে বেশি তো ভালো আছেন, বিল্ডিং ডিটে তুলতেছেন, মোটামুটি পাওয়ার টাওয়ার সব ঠিক আছে, কিন্তু সব স্তব্ধ করে দিতে পারতো একটা কারণে দেয় না। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়। তিনি কি প্রেমময়? খলাক তুবি আদাইয়া, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোকে তোর চেহারাটাকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। হি ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটার, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, দ্যার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি অল ইন অল, তিনি প্রথম, তিনি শেষ, তিনি ওপেন এন্ড সিক্রেট, তিনি ক্রিয়েটর, তিনি তিনি সর্বশক্তিমান। তিনি বলছেন ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো। এরপর আমি গাফেল থাকি, আল্লাহ বলছে ভাই মধ্যম পিত বিয়ান হিমি আমাহুন, গাইতে থাক, গুড়তে থাক, রশি তো আমার কাছে, আমি যখন তোকে টান দিব পৃথিবীর কোন শক্তি তোকে ধরে রাখতে পারবেন না।